মঙ্গলবার ভাঙ্গারপাড় বাবুবাজার সড়কের এনকোয়ারি করতে দিল্লি থেকে ছুটে আসেন কোয়ালিটি মনিটর প্রবীণ মধুকর কিরে। তিনি বিভাগীয় আধিকারিকদের নিয়ে সড়কের কাজ সরজমিনে তদন্ত করে দেখেন। তদন্তকারী আধিকারিক প্রবীণ মধুকর কিরে বলেন, তিনি সবকিছু খতিয়ে দেখেছেন। বিভাগীয় কর্মকর্তাদের কাছে তিনি লিখিত রিপোর্ট জমা করবেন এবং খুব শীঘ্রই সড়কে অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। এরপর তিনি ভাঙ্গারপাড় সোসিও ইকোনমিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাজের প্রতি তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানান। এদিকে সোসিও ইকোনমিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পরে সাংবাদিকদের জানান, বিভিন্ন সময় এই সড়ক সংস্কারের কাজে অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষ ও কাছাড়ের জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন। পরে তারা দিল্লি দিশপুরের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখি করেছিলেন, যার ফলে টনক নড়ে বিভাগীয় কর্তৃপক্ষের। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় সোসিও ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি আজিমউদ্দিন লস্কর, সম্পাদক মনসুর আলী বড়ভুইয়া, আফতার হোসেন লস্কর, মঞ্জুরুল হক লস্কর, আবু বক্কর লস্কর প্রমুখ। বড়খলা থেকে শিবির আহমেদ বড়ভুইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোসিও ইকোনমিক অর্গানাইজেশন পক্ষ থাকিয়া ভাঙ্গারপাড় থাকিয়া বাবুবাজার পর্যন্ত যে রাস্তার কাজ আমরা দীর্ঘ 3 বছর থাকিয়া এই কাজ লড়াই করতে আসি। বিভাগীয় কর্মকর্তা তারা একদিন ওই রাস্তার হাজর লাগিয়া তদারকির কাছে উপস্থিত হয়েছিলাম। আজকে আমরা জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমরা কমপ্লেন জানাইছি, তারপরে দিল্লি জানাইছি। জানানির পরে আজকে আমরার সামনে দিল্লি থেকে একটা টিম আইছে ইনকোয়ারির লাগিয়া। তার নাম কিটা? তো আজকে দিল্লি থেকে একটা টিম আইছে। টিম আমার পরে তারা এখন বর্তমানে স্পট ইনকোয়ারি করে, যে ইনকোয়ারিটা কতটুকু পিতা হইব আমরা বুঝিয়ান না। তবে আমরা একটা আশাবাদী যে এই ইনকোয়ারির ফলে আমরা এই রাস্তার কাম সুন্দর এবং সুস্থভাবে আশা রাখি। আজকে আমরা অত মানে অত আমরা খুশি আনন্দিত আজকে যে আমরা আনন্দিত না বরাবর বোল রা জিনা কমপ্লেন বাত করেগা কমপ্লেন নাম লিখেগা কমপ্লেন লিখেগা মানে ক্যা তো জিনা নেই উপায় হতো ঠিক তো কমপ্লেন কে এনজিও কাগজ দিখাও রেজিস্টার তো মেরা।